নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে আসলাম মহাকাশের এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। মহাকাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে স্যাটেলাইট বহনকারী রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে। শুরুতেই ধাক্কা, স্যাটেলাইট উৎক্ষেপণের পথে প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ল বেসরকারি মার্কিন সংস্থার রকেট, প্রশান্ত মহাসাগরের ওপর টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। ড্রিম নামের এই সংস্থা এই প্রথম পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল, কিন্তু প্রথমবারই ব্যর্থ এই সংস্থা। রকেটটি উৎক্ষেপণের মাত্র আড়াই মিনিটের মধ্যেই ভেঙে পড়ল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় সফল হওয়ার পরেও কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে এই সংস্থা। জানা গিয়েছে ক্যালিফোর্নিয়ার ড্রিম নামের এই সংস্থা আলফা নামের রকেট তৈরি করে। এর ওজন 1000 কিলোগ্রাম, 26 মিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে তার স্যাটেলাইট নিয়ে পৌঁছানোর লক্ষ্যে তাকে প্রস্তুত করা হয়েছিল। সংস্থার পরিকল্পনা ছিল আলফাকে মাসে দুবার কক্ষপথে পাঠানো হবে। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলের ভেন্ডেনবার্গে স্পেস ফোর্স বেস থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু ঠিক 2 মিনিট 30 সেকেন্ডের মাথায় প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে ড্রিমের আলফা। সূত্রের খবর, বিভিন্ন স্যাটেলাইটের যন্ত্রাংশ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য তৈরি সামগ্রী দিয়ে আলফাকে প্রস্তুত করা হয়েছিল। তবে কি সেই কারণেই তার ভার বইতে সক্ষম হলো না এই রকেট? এই প্রশ্ন উঠে গিয়েছে বিজ্ঞানীদের তরফে। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমরা প্রতিটি পরীক্ষায় ভালোভাবে করেছিলাম, সবকটি ধাপ নিখুঁত ছিল, রকেটটাও প্রতিটি ধাপে পাশ করে সুপারসনিক গতি নিয়ে আকাশে উড়েছিল, কিন্তু হঠাৎ কেন এভাবে ভেঙে পড়ল বুঝতে পারছি না, পরবর্তী সময়ে এর থেকে শিক্ষা নেব। এর আগে মার্কিন সংস্থা রকেট ল্যাব 105টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। নিউজিল্যান্ডের একটি জায়গা থেকে ছাড়া রকেটটি নিরাপদেই পৌঁছে গিয়েছে পৃথিবীর কক্ষপথে। এছাড়াও আরও কয়েকটি সংস্থা ভার্জিন অরবিট 17টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সাফল্যের সঙ্গে। আসলে বর্তমানে বেসরকারি উদ্যোগে মহাকাশ গবেষণার রাস্তা প্রশস্ত হওয়ায় উন্নত দেশগুলির বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলি এক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে, আর তাতেই যথাযথ মান ছাড়াই রকেট তৈরির জন্য বেশ কিছু কাজ হচ্ছে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ। আর এই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে মহাকাশে। তো বন্ধুরা, মহাকাশের এই তথ্যটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।